হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আরপিপি এডুকেশন। আরপিপি এডুকেশনের আরও একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা যে আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য জিকের জন্য এমসিকিউর প্র্যাকটিস সেট করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 14 করবো। তো আগে অলরেডি আমি 13টা সেট কমপ্লিট করিয়ে দিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই সেটগুলো গিয়ে দেখে এসো, কারণ প্রত্যেক দিন আমি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জন্য রাখছি সেটে। অবশ্যই এক্সামের আগে তোমরা একটা ভালো কোশ্চেনের কালেকশন পেয়ে যাবে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় 7টা থেকে ক্লাসটা ফলো করো এবং লাস্ট পর্যন্ত স্কিপ না করে গোটা ক্লাসটা দেখো। ভালো লাগলে একটা লাইক করো এবং একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করছি আজকে ক্লাস। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। এক নম্বর কোশ্চেন আছে, ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন, যে ইউরোপিয়া আক্রমণ করেছিল আমাদের ভারতে, পর্তুগিজরা ফার্স্ট আক্রমণ করেছিল, সেই পর্তুগিজ প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? এক নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, ফ্রান্সিসকো ডি আলমিডা। তো এই ফ্রান্সিসকো ডি আলমিডা ছিলেন প্রথম পর্তুগিজ গভর্নর, যিনি কিনা আমাদের ভারতে এসেছিলেন। তার আগে এসেছিলেন অনেকে কিন্তু গভর্নর হননি, গভর্নর হয়েছিলেন প্রথমবারের জন্য ফ্রান্সিসকো ডি আলমিডা। এবং এই ফ্রান্সিসকো ডি আলমিডাই কিন্তু নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি শুরু করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মানে এডিবি এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যানিলাতে অবস্থিত, ফিলিপাইনের ম্যানিলা শহরে অবস্থিত এডিবির সদর দপ্তর। তো কি বলা হচ্ছে দেখো, এশীয় উন্নয়ন ব্যাংক বা যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে 19 ডিসেম্বর 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা মনে রাখবে 1966 19 ডিসেম্বর। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত বেগবান মানে আরও তাড়াতাড়ি করার জন্য, সহজ করার জন্য, ইজি করার জন্য কিন্তু এই ব্যাংকটা শুরু হয়েছিল এবং ব্যাংকের উদ্দেশ্যটা কিন্তু এটা ছিল। এডিবির সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? তো আমি আবারও বলছি, ন্যাশনাল পার্ক আমার করানো আছে একদম ডিটেলসে, অবশ্যই কিন্তু দেখে নিও ক্লাসটা। তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটকে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, নিচের মধ্যে কে সোর মন্দির বা যে সোর টেম্পল আছে সেই সোর টেম্পল তৈরি করেছিলেন? চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় নরসিংহ বর্মন। ওকে, তো বলা হচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমের সমুদ্র তীরে অবস্থিত এই মন্দিরটা মানে এই সোর টেম্পলটা তৈরি করেছিলেন পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন। তাহলে দ্বিতীয় নরসিংহ বর্মন কোন বংশের রাজা? পল্লব বংশ। আমি কিন্তু পল্লব বংশ পড়িয়েছি, তোমরা একটু দেখে নিও পল্লব বংশ, এবং ওখানে আমি যে পুষ্যপতি বংশ আছে এগুলো ডিটেলসে পড়িয়েছি, তোমরা দেখে নিও প্রয়োজন যদি মনে হয়। ওকে, নেক্সট বলা হচ্ছে সমুদ্রের তীরে অবস্থিত হওয়ায় এই মন্দিরের নাম দেওয়া হচ্ছিল সোর টেম্পল। ওকে, অষ্টম শতাব্দীর শুরুর দিকে নির্মিত মন্দিরটিতে দুটি কুটির আছে, যার একটি পূর্ব মানে সমুদ্রমুখী দিকে আছে মানে সমুদ্রের দিকে মুখ করে আছে, আর একটা পশ্চিম দিকে মুখ করে আছে, একটা পূর্ব দিকে মুখী আর একটা পশ্চিম দিকের মুখী। এর একটি মন্দির মহাদেব আর একটা মন্দির বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত, একটা মহাদেবের উদ্দেশ্যে আর একটা হচ্ছে বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, চোখ ধোয়ার ক্ষেত্রে ব্যবহৃত অ্যাসিড কোনটা? পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বোরিক অ্যাসিড। তো বোরিক অ্যাসিড হচ্ছে চোখ ধোয়ার জন্য ব্যবহার করা হয়, এটা একটা হালকা অ্যান্টিসেপটিক কীটনাশক এবং এর রাসায়নিক সূত্র হচ্ছে H3BO3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স, একটি ইলেকট্রিক স্পিকারে নিম্নলিখিত শক্তিগুলির মধ্যে কোনটি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? তো ইলেকট্রিক স্পিকার থেকে আমরা আওয়াজ পাই, তো মানে শব্দ শক্তিতে অ্যাকচুয়ালি বাইরে প্রকাশিত হচ্ছে, তো কোন শক্তি থেকে শব্দ শক্তি আমরা পাচ্ছি? ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৈদ্যুতিক শক্তি থেকে কিন্তু আমরা শব্দ শক্তি পাচ্ছি ইলেকট্রিক স্পিকারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, আলুর মোড়ক রোগ বা লেট ব্লাইট রোগের জন্য দায়ী কোন জিনিসটা মানে কোন জীবাণুটা অ্যাকচুয়ালি? সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফাইটোফোথেরা ইনফেস্টানস। তো নামটা ভালো করে দেখো, ফাইটোফোথেরা ইনফেস্টানাস হচ্ছে আলুর মোড়ক রোগের জন্য দায়ী।
বলা হচ্ছে কি দেখো, আলুর লেট ব্লাইট বা মরক রোগ বিশ্বজুড়ে অন্যতম একটা ক্ষতিকারক রোগ। এই রোগের আক্রমণে আলুর ফলন গড়ে শতকরা 30% হ্রাস পায়, মানে প্রায় 30% কমে যায় ফলন। এই রোগের আক্রমণে প্রথমে গাছের গোড়ার দিকের পাতায় ছোপ ছোপ ভেজা হালকা সবুজ গোলাকার এবং বিভিন্ন আকারের দাগ দেখা যায়, যা দ্রুত কালো রং ধারণ করে এবং তারপরে পাতাগুলো পচে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, মস্তিষ্কের কোন অংশটি শ্বাসক্রিয়ায় সাহায্য করে? 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেডুলা। তো মস্তিষ্কের মেডুলা পোর্শনটা শ্বাসক্রিয়া, কাশি, হাঁচি এইগুলোকে নিয়ন্ত্রণ করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মোট সংখ্যা বোঝাতে নিচের কোন টার্মটি ব্যবহার করা হয়? ন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাবসলিউট পোভার্টি। তো তোমরা বলতেই পারো যে দারিদ্র্যসীমার নিচে মানে বিলো পোভার্টি কেন হলো না? তো অ্যাকচুয়ালি দারিদ্র্যসীমার নিচে এই জিনিসটা বোঝাতে আমরা ইউজ করি যে বিলো পোভার্টি লেভেল। এই কথাটা হয়ে গেল যে দারিদ্র্যসীমার নিচে, কিন্তু এই দারিদ্র্যসীমার নিচে মানে বিলো পোভার্টি লেভেলে কত সংখ্যক মানুষ আছে সেই টার্মটা কিন্তু অ্যাবসলিউট পোভার্টি, মানে এই বিপিএল বিলো পোভার্টি লেভেলের নিচে যতগুলো মানুষ আছে সেই সংখ্যাটা কিন্তু অ্যাবসলিউট পোভার্টির সংখ্যা, মানে তারা দারিদ্র্যসীমারও নিচে অবস্থান করছে, মানে তারা কিন্তু অ্যাবসলিউট পোভার্টি, মানে তারাই এক মানে আসলে দরিদ্র। তো অ্যাবসলিউট পোভার্টি মানে কী বলতো, মানে তারা নিজেদের মিনিমাম যে নিডটুকু সেইটুকু প্রয়োজন মেটানোর জন্যও কিন্তু ইনকামটুকু নেই তাদের কাছে, মানে সাধারণভাবে নর্মালি যে প্রতিদিন দুমুঠো দুটো খাবে নুন ভাত পর্যন্ত খাওয়ার ইনকাম তাদের কাছে নেই। তো এটাই বলা হয়েছে অ্যাবসলিউট পোভার্টি, মানে এটাই যে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতো ক্ষমতা তাদের নেই। তো এই দারিদ্র্যসীমার নিচে যারা থাকে সেই সংখ্যাটা হয়ে যায় অ্যাবসলিউট পোভার্টি, মানে তারা অ্যাকচুয়াল পোভার্টি মানে দরিদ্র মানুষ। আর বিপিএলটা হচ্ছে একটা লাইন, একটা বর্ডার বলতে পারো, যে এই লাইনের ক্রস করলে তাদের নিচের সংখ্যাটা হচ্ছে অ্যাবসলিউট পোভার্টির মধ্যে পড়ে। ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইজ ইকুয়াল টু কোনটা? 10-এর কারেক্টনেস হবে অপশন সি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জিডিপি যেটা আমাদের, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সাথে আমাদের নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, আমাদের অ্যাব্রড থেকে মানে আমাদের দেশের যেসব মানুষরা বিদেশে আছেন, তো তারা যখন বিদেশ থেকে ইনকাম করে নিয়ে আমাদের ইন্ডিয়াতে আসছে, তো সেই টাকাটা আমাদের দেশে আসছে, তো তো সেই যেটা আসছে সেটা যখন যোগ হচ্ছে তখন কিন্তু সেটা হয়ে যাবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে মানে জিএনপি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, চাহিদা হ্রাস এবং সরবরাহ বৃদ্ধির ভারসাম্য মূল্য মানে ইকুইলিব্রিয়াম প্রাইসের ওপর কীভাবে প্রভাব ফেলে? এগারোর কারেক্টনেস হবে অপশন এ, ভারসাম্য মূল্যটা কমে যাবে। তাহলে কী বলা হচ্ছে দেখো, চাহিদা হ্রাস মানে ডিম্যান্ড যে ডিক্রিজ করছে, ডিম্যান্ড ডিক্রিজটা সরবরাহ বৃদ্ধির ওপর কীভাবে, বৃদ্ধির যে ভারসাম্য মূল্য সেটার ওপর কীভাবে প্রভাব ফেলবে? না, ভারসাম্য মূল্য মানে ইকুইলিব্রিয়াম প্রাইসটা কিন্তু কমে যাবে, কারণ ডিম্যান্ড যখন কমে যাবে তখন জিনিসপত্র মানুষ সস্তায় বিক্রি করে দিতে চাইবে না, যে ডিম্যান্ড নেই বাজারে, যত তাড়াতাড়ি পারি মালটাকে শেষ করে দিই, মানে এই জিনিসটাকে শেষ করে দিই। তো তাই জন্য কী করবে, যে গুডসগুলোকে কিন্তু কম দামে বিক্রি করে দেবে, তাই জন্য মানে ভারসাম্য মূল্যটা ইকুইলিব্রিয়াম প্রাইসটা অ্যাকচুয়ালি কমে যায়। সরবরাহটা বেড়ে যাওয়া সত্ত্বেও, সরবরাহ তো বেড়ে যাবেই কারণ চাহিদা নেই, প্রচুর মাল বাজারে আছে, সরবরাহ অ্যাভেলেবেল, কিন্তু হচ্ছে মানে তোমার চাহিদা নেই সেই কারণে দামটা কমে যায়, মানে ইকুইলিব্রিয়াম প্রাইসটা কমে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, আল্পস পর্বতের উত্তরের অংশে প্রবাহিত গরম শুষ্ক স্থানীয় বায়ুকে কী বলা হয়? 12 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফোন বলা হয় বা ফোয়েন। ফোয়েন বা ফোন হচ্ছে আল্পস পর্বতের উত্তরের অংশে প্রবাহিত একটা গরম শুষ্ক স্থানীয় বায়ু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত কোন জায়গার তৃণভূমিকে পম্পাস বলা হয়? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্জেন্টিনা তৃণভূমিকে বলা হচ্ছে পম্পাস। নেক্সট দেখো, ডাউন্স বলা হচ্ছে অস্ট্রেলিয়া তৃণভূমিকে, ক্যাম্পোস বলা হচ্ছে ব্রাজিলের তৃণভূমিকে, লিয়ানোস বলা হচ্ছে ভেনেজুয়েলার গ্রাসল্যান্ড বা তৃণভূমিকে, আর পম্পাস বলা হচ্ছে আর্জেন্টিনার গ্রাসল্যান্ডকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ভারতের কোন রাজ্যে কালো মরিচের উদ্ভব হয়েছিল, যে ব্ল্যাক পেপার, সে ব্ল্যাক পেপার উদ্ভব হয়েছিল কোন রাজ্যে?
14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি কেরালাতে। তো মনে রাখবে ব্রিটিশরা কিন্তু এই ব্ল্যাক পেপার বা গোল মরিচ, অ্যাকচুয়ালি কালো মরিচ, এটাকে কিন্তু বলে কিনা ইয়বেন প্রিয়া, মানে খুব পছন্দ ওদের এইটা, খুব এই স্পাইসটা ওদের কাছে খুব পছন্দের স্পাইস। অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে স্পাইসটা ওরা মেনলি কিন্তু প্রথম শুরু করেছিল স্পাইসের বিজনেসটা, ইন্ডিয়া থেকে স্পাইসটাই কিন্তু বেশি এক্সপোর্ট হতো। তো এই গোলমরিচটা ওরা জবন প্রিয়া নামে ডাকতো, কারণ এটা ওদের কাছে খুব পছন্দের একটা মশলা ছিল, যেটা কেরালায় উৎপত্তি হয়েছিল প্রথম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত কে সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি ছিলেন? 15 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জাকির হোসেন সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ওকে, তো কী বলা হচ্ছে, দেখো সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন ডাক্তার জাকির হোসেন, মাত্র 2 বছর রাষ্ট্রপতি পদে তিনি ছিলেন, এবং তারপরে তিনি 1969 সালে প্রয়াত হন, মানে মারা যান। নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে তার স্ত্রীর সাথে তাকে সমাধিস্থ করা হয়েছিল। তো চলো, এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, এবং কতগুলো করে তোমরা কারেক্ট করতে পেরেছো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে এবং একটু শেয়ার করে দিও ক্লাসগুলোকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো চ্যানেলের অন্যান্য ক্লাসের আপডেট পাওয়ার জন্য, এবং পিডিএফ ডাউনলোড করতে ইচ্ছুক হলে আমাদের আরপিপি এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে, টাটা।